সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চ্যানেল এবং সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা সমস্ত বিএড স্টুডেন্টদের দেখা উচিত তো আমাদের কলেজের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ পিডিটিআই বিএড অ্যান্ড ডিএড কলেজ তো অন্যান্য কলেজের স্টুডেন্টরাও ওই ভিডিওটা দেখতে পারেন যারা বিএড পরীক্ষা দিল কয়েকদিন আগে তাদের ফার্স্ট সেমিস্টারে যে রেজাল্ট হবে তার রেজাল্টের তারা খুব তাড়াতাড়ি যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রেজাল্টটা যখনই পাবলিশ হবে তাদের ফোনে কিভাবে পেয়ে যাবেন মানে পেয়ে যাবে তাদের সেই বিষয়টা সম্বন্ধে বলবো তো চলুন শুরু করি তো আমাদের কলেজের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে তো এরকম ভিডিও আরও নিয়ে আসবো তো চলো দেখে নিই প্রথমে ব্রাউজার হলে ডাব্লিউ বি এই ওই এটা লিখবে গুগলে ঠিক আছে তো ডাব্লিউ বি ইউ পি এ লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটাতে ক্লিক করবে তো ডাব্লিউ বি ইউটিটির ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তো আমি জাস্ট এটাকে ওপেন করে নিই তো ওপেন হয়ে যাওয়ার পরেই প্রথমেই দেখতে হবে কারেন্ট নোটিশ ইম্পর্টেন্ট নোটিশ এবং এখানে আরও অনেক কিছু ফিচার্স রয়েছে সেটা আমাদের ওয়েবসাইট ইউনিভার্সিটি ডেভিড বালিগঞ্জে তো এই ওয়েবসাইটে আপনার তোমরা হচ্ছে সমস্ত কলেজের ডিটেলস পেয়ে যাবে এখানে এবং প্রথমে একটা নোটিশ দিয়েছিল নয় তারিখে যে রেজাল্টটা পাবলিশ হবে সেই রেজাল্টটা নোটিশ দেওয়া আছে তারপরে সর্বপ্রথম দেওয়া হচ্ছে এস এম এস নোটিফিকেশান ফর বিএড ফার্স্ট সেমিস্টার তো আমি জাস্ট অ্যালাউ করে ওই পেজটাকে ডাউনলোড করে নিয়ে তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো কীভাবে ফ্রিতে তোমরা রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে সেটা পেয়ে যাবে তো ডাউনলোড কমপ্লিট এবং ওপেন করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করবে দেখো ওখানে নোটিফিকেশান দিয়েছে এসএমএস নোটিফিকেশান ফর বিএড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দু তো এক্সাম এস এটিসি এক্সাম ইটিসি ডট কম থেকে প্রথমে তোমরা এটা দেখতে হবে বারোটার সময়তে তোমার রেজাল্টটা ক্লিয়ার মানে ডিক্লেয়ার হবে আমরাও রেজাল্টটা পেয়ে যাবো ভবনপুর থেকে ইউনিয়ন খ্রিস্টান কলেজ থেকে বারোটার সময় তো তোমরা পরের দিন আসলে রেজাল্টটা নিয়ে যেতে পারবে তাহলে তার আগে তোমরা মোবাইলে কীভাবে তোমাদের রোল নাম্বার দিয়ে সাবমিট করে রাখবে তো ফ্রিতে তোমরা রেজাল্টটা কীভাবে পাবে দেখা প্রথমে লিখবে ডাব্লিউ বি ইউ ঠিক আছে তো তারপরে স্পেস দিয়ে তোমার রোল নাম্বার যা আছে সেটা দিয়ে দেবে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে লেখা লেখা রয়েছে ডাব্লিউ বি টি স্পেস রোল নাম্বার দিয়ে তোমাকে অল অল অপারেটার্স হচ্ছে ভোডাফোন এয়ারটেল জিও যে কোনো নাম্বার থেকে তুমি পাঠিয়ে দিতে পারো যে নাম্বারটা তোমার ইউনিভার্সিটিতে যে নাম্বারটা তোমার কলেজে সাবমিট করা রয়েছে সেই নাম্বারটা দিলে ভালো হয় তো যে কোনো নাম্বার দিয়ে করতে পারো তো সেন্ড করতে হবে তোমাদেরকে ফাইভ ফোর টু ফোর টু এই নাম্বারে সেন্ড করে দিয়ে সেন্ড করে দেওয়ার পরে তোমরা প্রি রেজিস্টার্ড হয়ে যাবে প্রি রেজিস্টার্ড মানে হচ্ছে প্রথমে রেজিস্টার করার পরে তোমার নাম্বারে যখনই রেজাল্ট আউট হবে তো নাম্বারে তোমার ফোনে সেই রেজাল্টে তুমি কত পাস পাশনা ফেল করেছো প্রত্যেকটা ডিটেলস ওখানে চলে আসবে এখানে লেখা রয়েছে প্রি রেজিস্টার ইউর রোল নাম্বার এক্সাম ইটিসি ডট কমে এখানে তুমি ওখানে গিয়ে করতে পারো টু গেট দ্য রেজাল্ট ফি এস এম এস সুন মানে আফটার রেজাল্ট রিলিজ ঠিক আছে তো আমি এক্সাম ইটি সি ডট কমে গিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যে স্টেপটা ফলো করবে এক্সাম ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটটা প্রথমে খুলবে এবং প্রথমে দেখতে হবে এরকম লেখা রয়েছে তো তো আমাদের আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে ডাব্লিউ এখানে প্রথমে খোলার পর দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স অ্যাডমিনিস্ট্রেশন এটা তোমার প্রি রেজিস্টার্ড ওপেন রেখা রয়েছে এখানে প্রি রেজিস্টার্ড করে রাখবে এখানে কি করতে হবে বিএডস ফার্স্ট সেমিস্টার এক্সাম এখানে আপকিম আপকামিং রয়েছে তো তুমি এখানে জাস্ট রেজিস্টার করবে তোমার নাম্বারটা দিয়ে রোল নাম্বারটা দিয়ে দেখো এখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে এবং রেজিস্টার্ড করে নেবে এরকমভাবে তুমি রেজিস্টার করা থাকলে তোমার ফোনে সঙ্গে সঙ্গে এস চলে যাবে তুমি এস এম না দিয়েও করতে পারো জাস্ট এখানে এক্সাম ডট কম লিখবে এবং ওপেন করার পরে দেখবে প্রথমেই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি প্রি রেজিস্টার্ড লেখা রয়েছে সেখানে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে ফোন নাম্বার এই যেখানে ফোন নাম্বার চাইছে ফোন নাম্বার প্লাস রোল নাম্বার এবং রেজিস্টার্ড এবং ফোন নাম্বারটা যেটাতে দেওয়া আছে সেটাতে তুমি সেটা পেয়ে যাবে তোমার রোল নাম্বারটা তো ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের বিএডের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই সেটা দেখতে পারে তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে